এটা আমাকে দিন আপনার অভিযোগটা তো আমার বিরুদ্ধে না আমার অভিযোগ আপনার সরকারি লোকজনের বিরুদ্ধে আপনি চলে যাবার পরেও যারা তাদের চেয়ারে থাকবে পেনশনের সামান্য কটা টাকার জন্য এই বুড়ো মানুষটাকে যারা রোজ একতলা থেকে টেনে পাঁচতলায় তোলে আবার নাবায় ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যাবার জন্য দশ টাকা করে দিতে হয় আর শেষের টেবিলে এক হাজার টাকা আজ আমি সব কটা সিঁড়ি পার করে উপরে উঠেছিলাম কিন্তু শেষ টেবিলের এক হাজার টাকা আমার কাছে ছিল না তাই ফাইলটা আবার একতলায় ফিরে এসেছে মাঝে মাঝে ভাবি কাদের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছিলাম এই এদের জন্য যারা স্বাধীনতা পেয়ে স্বাধীনতা সংগ্রামীকেই যন্ত্রণা দেয় পকেটে আর পাঁচ টাকা পড়ে আছে ভাবলাম অভিযোগটা জমা দিয়ে বাড়ি ফেরার সময় পাঁচ টাকার বিশ কিনে নিয়ে যাব আচ্ছা পাঁচ টাকায় মরার মতন বিষ পাওয়া যায় না এ টাকাটা আমায় দিন কাল আপনি আবার যাবেন কাল যদি আপনি আপনার পেনশনের টাকা না পান তাহলে বিষটা আমার জন্য থাকলো পাঁচ টাকায় মরার মতো বিষ পাওয়া যায় আরো দশ টাকা দিন ফাইলটা বড়বাবুর কাছে নিয়ে যান আচ্ছা গোবিন্দ স্যার ফাইল নিয়ে দোতলা সাহেবের কাছে যাও ওকে স্যার ওর সঙ্গে যান আসুন আপনার চেক রেডি হয়ে পড়ে আছে এক হাজার টাকা এনেছেন তোমার জন্য এক হাজারটা প্যাঁদানি বরাদ্দ হয়েছে স্যার আপনি আপনাকে প্যাঁদাতে উনি একটার পর একটা টেবিলে দশ টাকা করে দিয়ে গেছেন আর আমি একটার পর একটা টেবিলে দশটা করে লাথিয়েছি আপনারটা ডিউ রয়ে গেছে প্রমোশন পেতে পেতে একতলা থেকে পাঁচতলায় উঠেছ আর আজকে আমি তোমাকে লাথাতে লাথাতে পাঁচতলা থেকে একতলায় নিয়ে যাব ঘুষ চাই এক হাজার টাকা বাড়িতে গিয়ে বউকে বোঝাবেন সরকার যাকে যা মাইনে দেয় তাকে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আজকের পর কেউ যদি এক টাকাও ঘুষ খান তাহলে কি হবে রিজার্ভেশন কনফার্মড হরিদাস বাবু ইয়েস স্যার ওনার চেকটা তৈরি করুন ইয়েস স্যার চলুন আপনার এই পাঁচ টাকাটা আমার কাছে রেখে দিলাম যদি দেখি আপনার মতো কোনো মানুষ যন্ত্রণা পাচ্ছে সেদিন এই টাকাটা আমার কাজে লাগবে ওই টাকাটা আপনার আর কোনোদিন প্রয়োজন হবে না পরাধীন ভারতে সামনাসামনি নেতাজিকে দেখার সৌভাগ্য আমার হয়নি আজ স্বাধীন ভারতে আমার সামনে আমার নেতাজিকে স্পষ্ট দেখছি
আমি এমএলএ ফাটাকেষ্ট, আমি এমএলএ ফাটাকেষ্ট।